আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, টিউটোরিয়ালের এই পর্বে আমরা আলোচনা করবো এখানে আমাদের অনুশীলনী 7-এর A-এর 13 থেকে শুরু করবো। ওকে, তো আমাদের এখানে বলা আছে কজ ইনভার্স এক্স বাই এ প্লাস কজ ইনভার্স ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু আমাদের থেটা দেওয়া আছে এখানে। মানে আমাদের প্রমাণ করতে হবে এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2xy বাই এ বি কজ থেটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থেটা। এখানে এটা আমাদের প্রুভ করতে বলছে এখানে। ওকে, খুব সিম্পলভাবে আমরা ম্যাথটা করবো এখানে। তো আমরা এখানে এই ম্যাথটা সলিউশনের জন্য আমরা এখানে দেখি সলিউশনে কী বলা আছে। এখানে আমাদের ইনিশিয়ালি যেটা দেওয়া আছে এখানে যে কজ ইনভার্স এক্স বাই এ কজ ইনভার্স ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু থেটা দেওয়া আছে এখানে। তো আমরা কিন্তু কজ ইনভার্স এক্স কজ ইনভার্স ওয়াই সূত্র জানি এখানে। তো কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই দুটারই সূত্র আমরা জানি এখানে। সূত্র হচ্ছে কি আমাদের কজ ইনভার্স এক্স ওয়াই। ওকে, কজ ইনভার্স হচ্ছে এক্স ওয়াই। তো আমরা এখানে ছিলাম কোথায়? এখানে আমরা এখানে এই যে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সূত্র কি এখানে কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস এখানে কি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার এখানে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এখানে। ওকে, তো সূত্রটা লিখলাম না এখানে। কজ ইনভার্স এক্স বলতে আমরা কি এক্স বাই এ, ওয়াই বলতে হচ্ছে ওয়াই বাই বি, মাইনাস এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি এক্স বাই এ হোল স্কোয়ার, আবার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই বাই বি হোল স্কোয়ার এখানে। ওকে, আর এখানে থিতা থাকবে এখানে। এই কজ ইনভার্সটা আমাদের এই পাশে গেলে কি হবে, কস থিতা হবে এখানে। তাহলে আমাদের কি থাকবে এক্স ওয়াই বাই এ বি মাইনাস এখানে কি বলুন তো আমাদের এখানে এখানে এইটা আমাদের কি করলাম এখানে আমাদের এই যে এই মানটা এই পাশে করলাম মাইনাস হয়ে গেল, আর এই এই মাইনাসটা আমাদের এই পাশে গেলে প্লাস হয়ে যাবে এখানে। তো প্লাস করলাম এখানে। ওকে, এখন আমি করবো কি এখানে, আমি এটা কেন এখানে আনলাম সেটার পেছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে কি আমাদের প্রুফটা একটু যদি দেখি, তো প্রুফে দেখুন আমাদের দেওয়া আছে 2xy এ বি কস থিতা দেওয়া আছে এখানে। তার মানে এটা কিন্তু 2 এ বি সূত্র করলেই হয়ে যাবে এখানে, তাছাড়া কিন্তু সম্ভব না। তো আমি এখানে করলাম কি যে আমাদের এখানে এটাকে বর্গ করলাম এখানে। ওকে, কী করলাম, বর্গ করলাম এখানে, বর্গ। তো বর্গ যদি আমি করি এখানে তাহলে কত হচ্ছে এখানে, এই পুরোটার উপর আমাদের বর্গ হবে এখানে, এবং এই রুট দুটার উপরে আমাদের কি বর্গ হয়ে যাবে এখানে। তাহলে এখানে আমাদের এটাকে আমি যদি এ ধরি এখানে, এটাকে আমি যদি বি ধরি এখানে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab, 2ab হচ্ছে আমাদের এটা, আর b হচ্ছে আমাদের cos থিতা, আর b স্কোয়ার মানে cos স্কোয়ার থিতা এখানে। ওকে, আর আমাদের এখানে বড় করলে কি হবে এখানে, রুট রুট এটা উঠে যাবে, এটাও রুট উঠে যাবে এখানে। তো আমাদের এখানে x স্কোয়ার y স্কোয়ার ইনটু ডিভাইডেড বাই a স্কোয়ার b স্কোয়ার হবে এখানে, আর এখানে কি 2 ইনটু xy বাই ab আর cos থিতা এখানে, আর এখানে cos স্কোয়ার থিতা এখানে। ওকে, আমি যে গুণ করি এখানে আমাদের এই 1 এর সাথে, প্রথমে আমি যদি 1 কে গুণ করি 1 হবে এখানে, আবার ওয়ানের সাথে এই এক্স এক্স স্কোয়ার আর স্কোয়ার সাথে যদি ওয়ানকে গুণ করি স্কোয়ার এক্স স্কোয়ার স্কোয়ার হবে, আবার আমি এখানে যদি ওয়ানের সাথে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার করি এখানে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার হবে, আর এই মাইনাস ওয়াই এক্স স্কোয়ার স্কোয়ারের সাথে মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার করলে কি প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার বাই স্কোয়ার বি স্কোয়ার হবে এখানে। ওকে, উভয় পাশে আমাদের এটা এবং এটা কাটা যাবে এখানে। ওকে, কাটা গেলে আমাদের কী থাকবে এখানে, এই মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ারটা এই পাশে পজিটিভ হয়ে যাবে, আবার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ারটা এই পাশে পজিটিভ হবে এখানে, আর এখানে মাইনাস 2xy এ বি কস থিতা এটা আমাদের এভাবে থাকবে এখানে। ওকে, আর আমাদের এখানে কিন্তু 1 আছে, আর আমাদের এই কজ স্কোয়ার থিটাটা এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছি আমরা এখানে। এখন আমাদের এখানে আছে কি এক্স স্কোয়ার স্কোয়ারটা আগে রাখলাম, আর মাইনাস 2xy বাই এ বি কস থিতা এটাকে পরে রাখলাম, মিড টার্মে রাখলাম, এবং আমাদের এখানে ওয়াই স্কোয়ার বি স্কোয়ারটাকে আমি শেষে রাখলাম, আর এখানে আমাদের এটা মানে কি সাইন স্কোয়ার থিতা এখানে। ওকে, তো এটাই কিন্তু আমাদের ফাইনালি প্রুভ করতে বলছে এটা, আমাদের এখানে ফাইনালি সব কিছু করে মিলে আমাদের কি আমাদের এটাই আমাদের প্রুভ করতে বলছে এখানে। ওকে, এটাই আমাদের এখানে প্রুভের বিষয় আছে এখানে। আমাদের যে একটা প্রুফটা যদি দেখি এখানে, এই প্রুফটা আমাদের কিন্তু এটাই বলা আছে এখানে। এরপর হচ্ছে আমাদের এক্স আই বি মানে 14 নম্বর ম্যাটটা করবো এখানে। কট ইনভার্স ওয়াই ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 6 হলে আমাদের প্রুভ করতে বলছে এই মানটা আর কি এখানে। ওকে, এটা 2017 সালে 6 নম্বরে আসছিল, তার 4 মার্কের জন্য আসছে এটা। তো আমরা এখানে জাস্ট এটা যে সলিউশনটা দেখি এখানে, আমাদের কি আছে দেওয়া আছে কট ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 6 দেওয়া আছে এখানে। ওকে, তো আমি কটটাকে কিন্তু ট্যানে কনভার্ট করলে কি হবে এখানে, 1/y হবে এখানে, ট্যান ইনভার্স 1/y মাইনাস ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 6 এখানে। তো আমি যদি ট্যান ইনভার্স এক্স এটাকে বলি আর ট্যান ইনভার্স এটাকে যদি ওয়াই বলি, তাহলে আমাদের সূত্র কি ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই মানে 1/y মাইনাস এক্স 1+xy এখানে। তো এক্স মানে 1/y ইন্টু এক্স এখানে। ওকে, তো আমাদের এখানে ট্যান ইনভার্সটা এ পাশে যদি চলে যায় তাহলে আমাদের কি ট্যান পাই বাই 6 হবে এখানে, ট্যান পাই বাই 6 হবে এখানে, আর এখানে লসাগু করলে কত হবে, এখানে নিচে কিছু না একটা 1 আছে, 1y হবে এখানে, আর আছে 1-xy হবে এখানে। ওকে, আবার এখানেও আমাদের কিছু নিয়ে একটা কিছু এখানেও কিছু নিয়ে 1 আছে, তার মানে ওয়াই আর ওয়াই প্লাস এক্স হবে। তো এই ওয়াই কাটা যাবে এখানে। ওকে, তো কাটা গেলে কি থাকবে এখানে, 1- এক্স ওয়াই থাকবে, আর এখানে কি এক্স প্লাস ওয়াই থাকবে এখানে, আর এখানে আমাদের ট্যান হচ্ছে 3 ডিগ্রি মানে কত, 1/√3 এখানে। ওকে, 1/√3 এটা ট্যান 3 ডিগ্রি মানে এখানে।
কারণ আমি যদি এখানে গুণ করি আর আরি, তাহলে আমাদের রুট থ্রির সাথে কি ওয়ান মাইনাস এক্স ওয়াই গুণ হবে এখানে, তো রুট থ্রি মাইনাস রুট ওভার রুট থ্রি এক্স ওয়াই, আর আমাদের এখানে ওয়ানের সাথে গুণ হলে এক্স প্লাস ওয়াই হবে কিন্তু এখানে। তো আমাদের এই যে এক্স প্লাস ওয়াইটাকে আমি রাখলাম, আমি এখন এই মানটা যদি এ পাশে চলে যায় তাহলে আমাদের প্লাস হবে না, তো প্লাস রুট থ্রি এক্স ওয়াই, আর আমাদের এটাকে আমি এ পাশে রাখলাম, পরে আমি জাস্ট উল্টায় দিলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। তো এটা আমাদের কিন্তু ফাইনালি প্রুফ এখানে, ওকে, তো এটা আমাদের এখানে প্রুফ করতে বলছে এখানে, আই থিঙ্ক এটা আমরা বুঝতে পারছি এখানে। এরপর আমরা দেখবো যে এক্স ভি নাম্বার, অর্থাৎ 15 নম্বর ম্যাটার দেখবো এখানে। এখানে আছে কট থিতা ট্যান থিতা ইজ ইকুয়াল টু 6/5 দেওয়া আছে এখানে, অ্যান্ড প্রুভ করতে বলছে আমাদের এই মানটা এখানে। সো আমরা সলিউশনের দিকে যাই, তো আমাদের এখানে 15 নম্বর দেওয়া আছে, আমাদের কট থিতা মাইনাস ট্যান থিতা ইকুয়াল টু 6/5 দেওয়া আছে এখানে। তো আমি যে কটটাকে যে ভাঙাই কি হবে, কস বাই সাইন হবে, ট্যানটাকে ভাঙালে কি সাইন বাই কস হবে এখানে, ওকে। আর আমাদের লসাগু কি হবে, সাইন থিতা কস থিতা হবে এখানে, আর সাইন সাইন চলে গেলে কস থাকবে, মানে কস স্কয়ার থিতা এখানে, আর এখানে কি কস কস চলে গেলে সাইন থাকবে, সাইন স্কয়ার থিতা এখানে, ওকে। আর এখানে আছে 6/5 এখানে দেওয়া আছে, মানে আর আর গুণ করলে আমাদের কি 5 এর সাথে গুণ হবে আর 6 এর সাথে গুণ হবে, তার মানে 5 cos² θ মাইনাস সাইন স্কয়ার থিতা, আর এখানে 6 কি হবে, সাইন থিতা কস থিতা হবে এখানে। এখন একটা বিষয় দেখুন, 5 এখানে আমরা জানি কস স্কয়ার থিতা মাইনাস সাইন স্কয়ার থিতা শুধু কি কস টুয়াইস থিতা এখানে, আর আমাদের 6 লেখা যাবে না, 2 × 3 লেখা যাবে এখানে, মানে 2 sin θ cos θ × 3 লেখা যাবে এখানে। 5 cos θ রাখলাম আর এখানে 3 রাখলাম এখানে, আমরা জানি 2 sin θ cos θ সূত্র কি এখানে, sin 2θ এখানে, ওকে। আর আমি 5টাকে রাখলাম এখানে উপরে আর এই 3টাকে আমি নিচে ভাগ করে দিলাম এখানে, আর আমাদের এখানে এই যে সাইন তো আমাদের উপরে আছে এখানে, আর এই কসটা আমাদের নিচে চলে গেল এখানে, ওকে। এটা পক্ষান্তর করলে এটা পাবেন এখানে। এখন আমাদের এখানে tan 2θ ইকুয়াল টু কি পেলাম এখানে, এই যে মানটা পেলাম এখানে, কারণ আমাদের সাইন বাই কস মানে ট্যান এখানে। তো আমাদের প্রুভ করতে বলছে কি এখানে, প্রুভে করতে বলছে সাইনে কনভার্ট করতে বলছে, তার মানে ট্যানটাকে আমি সাইনে কনভার্ট করবো। উপায় কি, উপায় হচ্ছে আমাদের এখানে এটা ট্যান মানে আমাদের জানি এখানে ট্যান মানে লম্ব ভূমি এখানে, তাহলে আমাদের এখানে অতিভুজ কত হবে এখানে, অতিভুজ কিন্তু আমাদের কত হচ্ছে 5 × 5 = 25, 3 × 3 = 9, মানে 34 হবে এখানে রুট আবার, ওকে। তার মানে সাইন আমি এই পুরো কোনটার মানে হচ্ছে 2θ এখানে, তার মানে সাইন থিতা এগুলো ক্লিয়ার যাবে বা সাইন 2θ লেখা যাবে লম্ব অতিভুজ, লম্ব হচ্ছে 5, অতিভুজ কত এখানে, এই যে রুট আবার 34, সেটা একবারে দিলাম, একবার এখানে লিখলাম, তার মানে 2θ ইকুয়াল টু লেখা যাবে এখানে সাইন ইনভার্স 5/√34 লেখা যাবে, আর থিতা মানে কি লেখা যাবে, হাফ সাইন ইনভার্স এটা লেখা যাবে। তো এটাই কিন্তু আমাদের ফাইনালি প্রুভ করতে বলছে এখানে, ওকে, এটাই আমাদের ফাইনালি প্রুভ করতে বলছে, আই থিঙ্ক বুঝতে পারছেন। এরপর আমরা জাস্ট এই ম্যাটটা একটু রাখবো এখানে, এটা পরে করে দিচ্ছি আমি, লাস্টের দিয়ে করে দেবো এখানে। আমরা এখন 8 চলে যাই এখানে, তো 8 ম্যাথে আমাদের যেটা বলা আছে এখানে, এখানে বলছে ট্যান ইনভার্স এক্স প্লাস 2 ট্যান ইনভার্স এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ এখানে। এটা আমাদের সমাধান করতে বলছে কিন্তু এখানে, মানে এক্স এর মানটা বের করতে বলছে এখানে। সমাধান বলতে আমরা কি বুঝতেছি এখানে, এক্স এর মানটা আমাকে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে এখানে, ওকে। তো আমাদের এখানে তো আর নেই কিছু, আমরা এটাকে রিমুভ করে দিলাম। তো আমাদের এখানে ট্যান ইনভার্স এই মানটা দেওয়া আছে এখানে, আমরা তুললাম এখানে মানটা। এখন আমাদের এখানে দেখুন ট্যান ইনভার্স এটা এক্স, ট্যান ইনভার্স এখানে ওয়াই, এটা সূত্র কি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 ওয়ান মাইনাস এক্স ওয়াই এখানে, এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 এখানে, আর এখানে ট্যান ইনভার্স হাফ এখানে। উভয় থেকে ট্যান ইনভার্স কাটা যাবে এখানে, এখানে থাকবে কি এই মাইনাস 2 প্লাস 2 কাটা যাবে, এখানে থাকবে 2x থাকবে এখানে, আর এখানে 1, এখানে এ প্লাস বি মাইনাস বি সূত্র কি স্কোয়ার বি স্কোয়ার সূত্র, এখানে স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে হাফ থাকলো এখানে, উপরে 2x থাকলো এখানে, অ্যান্ড এখানে আমাদের 1, মাইনাস দ্বারা গুণ করলে কি মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস মাইনাস প্লাস 4 এখানে, ওকে, আর এখানে হাফ থাকলো এখানে। তো 2x এখানে রাখলাম এখানে, এই 4 আর 1 এর যোগফল 5, আর এখানে আমাদের এক্স স্কোয়ার এখানে, আর এখানে আমাদের হাফ থাকলো এখানে, ওকে। আর আমি আর গুণ যদি করি এখানে, তাহলে আমাদের এই 2x এর সাথে 2 গুণ হবে, তার মানে 4x হবে এখানে, আর আমাদের এখানে 5 মাইনাস এক্স স্কোয়ার হবে এখানে, ওকে। তো আমাদের এখানে এক্স স্কোয়ার এই মানটাকে যদি আমি এই পাশে নিই, মাইনাসটা যদি বাম পাশে নিই, তাহলে কি প্লাস এক্স স্কোয়ার হবে এখানে, প্লাস 4x, আর আমাদের এই প্লাস 5টা কি হবে, মাইনাস 5 হবে এখানে। আমাদের মিড টার্ম পদ্ধতি করি এখানে, আমাদের পাশকে পাশ এক্স স্কোয়ার 5x মাইনাস 4x, ওকে, মাইনাস 5 এখানে। তো এখান থেকে আমি যদি এখানে এক্স কমন নেই, এক্স প্লাস 5 পাবো, আর এখানে মাইনাস 1 কমন নিলে এক্স প্লাস 5 পাবো এখানে। তো আমাদের এক্স প্লাস 5 একটা মান, আর একটা কি মান, তাহলে এক্স মাইনাস 5 একটা মান, ওকে। তার মানে আমাদের কিন্তু এক্স এর মান কত পাচ্ছে এখানে, একবার মাইনাস 5 পাচ্ছে, একবার 1 পাচ্ছে এখানে। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার এখানে ফাইনালি, ওকে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। আমি নেক্সট ভিডিও লাইক পরের ম্যাথগুলো সলভ করবো, কারণ আমি দীর্ঘায়ু করবো না ভিডিওগুলো, ওকে।